সুপ্রিয় দর্শক, অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ি সম্পর্কে কম বেশি সবাই জানেন। অপু বিশ্বাসের নিজস্ব প্রোডাকশন হাউস অপুজয় প্রোডাকশন হাউসের সহযোগিতায় নির্মিত হচ্ছে এই সিনেমাটি। তবে এবার অপু বিশ্বাস শাকিব খান ভক্তদের জন্য সুখবর আসতে চলেছে, কেননা আবারও একসাথে সিনেমা করতে যাচ্ছে অপু বিশ্বাস শাকিব খান। আসছে নতুন সিনেমায় একসাথে কাজ করতে যাচ্ছেন অপু বিশ্বাস শাকিব খান। অপু শাকিবের নতুন সিনেমা নিয়ে একই বললেন শাকিব খান। বন্ধুরা, পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কেননা বিনোদন জগৎ সহ দেশ বিদেশের সব খবর এখানেই রয়েছে। গত বছরের শেষের দিকে প্রথমবারের মতো প্রযোজক হয়ে বড় পর্দায় হাজির হয়েছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান অপুজয় চলচ্চিত্র থেকে সরকারি অনুদানে তিনি নির্মাণ করছেন লাল শাড়ি নামের সিনেমাটি। তখন একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছিলেন, সিনেমার প্রয়োজনে আমি সবকিছু করতে পারি, দর্শকের চাহিদা অনুযায়ী অভিনয়ের জন্য যে কোনো ত্যাগ করতে রাজি আছি। অবশেষে অপু বিশ্বাসের কথাই যেন সত্যি হচ্ছে, কেননা এবার সবকিছু ছাপিয়ে পর্দায় এক প্রেমে আসতে চলেছেন অপু বিশ্বাস শাকিব খান। সম্প্রতি অপু বিশ্বাসের আপকামিং সিনেমা ছায়াবাজির মহরত অনুষ্ঠানের একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সেই আবার আগের রূপে ফিরে আসছে, সবাই ভালো ভালো সিনেমা উপহার দিচ্ছে, চ্যালেঞ্জ নিয়ে সবাই নিজেকে গড়ে তুলছে। এ সময় শাকিব অপুর সিনেমা দর্শক কি আবার ফিরে পাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, কেন নয়, দর্শকদের ভালোবাসার কারণে হয়েছি আজকের অপু বিশ্বাস, সুতরাং তাদের ভালোবাসাই আমার কাছে সব থেকে বড়। শাকিবের সাথে কাজের অনেক অফার পাচ্ছি, আমিও ব্যাপারটি নিয়ে ভাবছি, হয়তো খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত দিতে পারবো দর্শকদের। আশা করি সব সময় দর্শকরা অতীতে আমাকে যেভাবে সাপোর্ট করেছে আগামীতেও করবে। এদিকে শাকিব অপুর নতুন কাজ নিয়ে আলোচনা সমালোচনার ভিড়ে একটি টক শোতে শাকিব খান বলেন, শাকিব খান সবসময় দর্শকদের নতুন নতুন কাজ উপহার দিয়ে এসেছে। শাকিব খানের কাজ জনপ্রিয়তা সম্পর্কে বাংলা সিনেমা প্রেমীরা কম বেশি সবাই জানেন, তাই এতটুকু সবাই বিশ্বাস রাখতে পারে শাকিব খান যা করবে তা দর্শকদের কখনো হতাশ করবে না। আমিও চাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি খুব ভালো করুক, পুরো বিশ্বের বুকে এই ইন্ডাস্ট্রির স্থান হোক, তাই সিনেমার সুবিধার্থে দর্শকদের প্রাধান্যকে আমি সবসময় গুরুত্ব দিয়েছি, আগামীতেও দিব। তো প্রিয় দর্শক, আপনি কি চান শাকিব অপু আবার আগের মতো সিনেমায় কাজ করুক? লিখে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।